কুড়িগ্রাম জেলার রৌমারীতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা আশা করি ভুলে যাননি। পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল, বিনিময়ে 134টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছিল। তারা চেয়েছিল এর প্রতিশোধ নেবে, জানি না তারা কোন প্রতিশোধ কোথায় নিয়েছেন, আমি বলতে পারবো না। আমাদের বর্ডার সে রাতে তারা কেন ক্রস করেছিলেন, তারা তো আমাদের প্রতিবেশী, আমরা তো তাদেরকে বন্ধু হিসাবেই দেখতে চাই, এখনো চাই। আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকব, আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকেও কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে, কেন আমরা এটা করব। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামের চিন্তাবিদ, এদেশের 18 কোটি মানুষের নয়নের মনে আমাদের একান্ত প্রিয় রাহবার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান জনাব ডক্টর শফিকুর রহমান, জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত আমার পরম সম্মানিত শহীদ পরিবারের জন্য নিবেদিত আজকের এই বরকতপূর্ণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত মা বোনেরা এবং আদরের শিশুরা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সহকর্মীবৃন্দ, সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। সুবহান তাআলা, আজকে আপনাদের সাথে এমন একটি বরকতপূর্ণ মুহূর্তে আমাকে এবং আমার সঙ্গীদেরকে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের আত্মার প্রতি, যারা বাংলাদেশের মানুষকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনে দেওয়ার জন্য, একটি গণ অভ্যুত্থান সফল করার জন্য তাদের মূল্যবান জীবন আল্লাহর প্রতি জাতির জন্য উৎসর্গ করেছেন, তাদের সকলের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাপূর্ণ শহীদ হিসাবে কবুল করুন। রাব্বুল ইজ্জত তাদের রেখে যাওয়া আপনজন, মা বাবা ভাই বোন, স্ত্রী পুত্র কন্যা, প্রিয়জনদের অন্তরে আল্লাহ তাআলা সবরে জামিল দান করুন। এই গণ অভ্যুত্থান সফল করতে শহীদদের পাশাপাশি আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল, বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, আমি তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা বিজড়িত, মায়া বিজড়িত অভিনন্দন জ্ঞাপন করছি। এই আন্দোলন পুরোভাগে নেতৃত্ব দিয়েছে আমাদের কলিজার টুকরা সন্তান সন্ততিরা, কিন্তু এই আন্দোলনে 1.5 মাসের কুলের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত সামিল হয়েছিলেন। একজন মা ঢাকার রাজপথে তার 1.5 মাসের 25 শিশু কোলে নিয়ে
হাজির হয়েছিলেন, সাংবাদিক বন্ধুরা তাকে প্রশ্ন করেছিল, মা গো আপনি অবুজ 25 শিশু নিয়ে আপনি এখানে এই ঝুঁকির মুখে গুলির মুখে কেন এসেছেন? তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছিলেন, সন্তান কি আমারই শুধু একটা, আর কোনো সন্তান রাস্তায় নেই? আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি। তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন, বহু মাকে আল্লাহ তিনটা চারটা দুইটা সন্তান দান করেছেন, আমার বিশ্বাস আজকে মুক্তি পাগল সেই সমস্ত মায়ের সন্তানের রাস্তায় আছে, তাই আমি আমার সন্তানকে এখন থেকে তাদের সাথে বীর হিসাবে গড়ে তোলার জন্য কুলে নিয়ে এসেছি। একজন বৃদ্ধকে প্রশ্ন করা হয়েছিল, আপনি খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠির উপর ভর করে আপনি ঝুঁকিপূর্ণ মুহূর্তে এসেছেন কেন? তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে অনেক হায়াত দিয়েছেন, জীবনে অনেক কিছু ভোগ করেছি, আল্লাহর দেওয়া শোভা সৌন্দর্য নিয়ামত আমি ভোগ করেছি, কিন্তু যে সন্তানেরা এক একটা ফুটন্ত কলি হয়ে কেবলমাত্র বুটা থেকে বের হয়ে আসছিল, যারা ঝরে গেল জালিমের ভুলেটে, আমি তো আমার জীবনটা তাদের সাথে দিয়ে একজন যুবক হিসাবে আমি আল্লাহর কাছে ফিরে যেতে চাই। এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান কোনো বিশেষ সম্প্রদায়ের নয়, বিশেষ দলের নয়, শুধু ছাত্রছাত্রীদের নয়, ছাত্রছাত্রীদের নেতৃত্বে আপামর জনতা, এই জন্য অভিনন্দন 18 কোটি মানুষকে। এই বিপ্লব একদিনে জমে উঠেনি, এটা ছিল 15.5 বছরের জুলুম বঞ্চনা দুর্নীতি লুটপাট, মানুষের ইজ্জত নিয়ে খেলা, মানুষের জীবন নিয়ে খেলা, এর একটা বিস্ফোরণ। এই ছাত্রছাত্রীরা জাতিকে বদলানোর জন্য রাস্তায় নামেনি, তারা তাদের একটা ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। তৎকালীন গণবিচ্ছিন্ন প্রধানমন্ত্রী তাদেরকে একটা গালি দিলেন, সেই গালি তাদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল। আমি ঢাকার পিলার গুলাতে লেখা দেখেছি লাল অক্ষরে, রক্ত গরম মাথা ঠান্ডা। আলহামদুলিল্লাহ তারা তারই পরিচয় দিয়েছে, এই আন্দোলন করতে গিয়ে তারা মাথা গরম করে নাই। এই আন্দোলনে যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রের, এটা রাষ্ট্রের দুশ্মনেরা করেছে, যারা এই আন্দোলনকে ব্যর্থ করতে চেয়েছিল, এইটাকে একটি উচ্ছৃঙ্খল জঙ্গি আন্দোলন হিসেবে যারা বিশ্বের মুখে অপমানিত করতেছিল, এটি তাদের কাজ, সেই দুর্বৃত্তদের কাজ। আমরা আগেও দাবি জানিয়েছি, এখনো দাবি জানাই, জাতিসংঘের সহায়তায় একটা নিউট্রাল থরো ইনকোয়ারি হোক, কারা পারপিট্রেটর, কারা দুষ্কৃতকারী, কারা অপরাধী বের হয়ে আসুক, সেই ব্যক্তি আমি হলে আমি আমার শাস্তি দাবি করছি। কোনো দুষ্কৃতকারী যেন আড়াল হয়ে যেতে না পারে, রাষ্ট্রের সম্পদ ধ্বংস করে, আমরা সেই দাবি আবারও জোরালো ভাষায় উত্থাপন করছি। সম্মানিত বন্ধুগণ, বেদনার সাথেই বলতে হয়, এই সরকার ক্ষমতায় এসেছিল 2009 সালের 10 জানুয়ারি, সেই দিন শপথ নিয়েই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। পরবর্তী মাসের 26 এবং 27 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ড সংগঠিত হল। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদ সহ 57 জন চৌকস দেশপ্রেমিক অফিসারকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো, পরিবারের সদস্যদেরকে নির্যাতন করা হলো, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হলো, ইজ্জত লুণ্ঠনের পর তাদেরকে হত্যা করে ড্রেইনের মধ্যে তাদের লাশ ভাসিয়ে দেওয়া হলো। এরপরেই সুইচ অফ করে বিজলি বাতি বন্ধ করে দিয়ে অন্ধকার আবহ সৃষ্টি করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো। একটা সরকার, একটা রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দেওয়ার অবশ্য কর্তব্য দায়িত্ব তারা পালন করবে, সেখানে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা সর্বনাশ করার পরে কে সেদিন আধা ঘন্টা পর্যন্ত এই লাইট অফ করে রেখেছিল,
কোন খুনিদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল, জাতি অবশ্যই তা জানতে চায় এবং তা খুলাসা করতেই হবে। এক দিলে দুই, বাকি সর্বনাশ। বিডিআরকে সর্বনাশ করা হয়েছে, তার নাম ড্রেস লোগো সব পরিবর্তন হয়ে গিয়েছে, তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। আগে তাদের এখানে রাইফেলের লোগো ঝুলত, এখন চকিদারের লোগো ঝুলে। আগে নাম ছিল বিডিআর বাংলাদেশ রাইফেলস, এখন দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, অর্থাৎ সীমান্তের চৌকিদার, তাদেরকে একদম নিচে নামিয়ে আনা হয়েছে। 15,000 মিডিয়ার সদস্যকে গ্রেফতার করে তাদের উপর নির্যাতন করা হয়েছে। অথচ আমি নিজে তার সাক্ষী, জেলখানায় যখন আমাদেরকে সেই সময় বন্দি করে নেওয়া হয়েছিল, আমি সেই খুনিদের দুই একজনকে দেখতে পেয়েছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, তোমরা মুখে হাত দিয়ে বলো তোমাদের কার কি দায়িত্ব। আপনাদের এই পাশের জেলার একজন, আমি নাম বলবো না, বিডিআর সদস্য, সে বলেছিল, স্যার আমি এই ষড়যন্ত্রে সম্পৃক্ত ছিলাম। আওয়ামী লীগ নেতা তুরাবের সমিল এবং তার বাসায় আমরা দফায় দফায় 22টা মিটিং করেছি, এবং সেই মিটিং এর ফসল ছিল পিলখানার এই অভ্যুত্থান, এই গণহত্যা। প্রধানমন্ত্রী জামাই আজরে হত্যাকারীদের সাথে বসলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে, ডায়লগ করলেন, উন্নত মানের খাবার পরিবেশন করলেন। তারপরে যখন জিজ্ঞেস করা হলো যে আপনারা এই খুনিদের সাথে বসলেন কেন এবং কাদের সাথে বসেছিলেন, তিনি জবাব দিলেন, সেই সময় আমি সব কিছু এতটাই আমি সুখে স্তব্ধ ছিলাম যে কারা এসেছে কারা গিয়েছে বলতে পারবো না। এটা রাষ্ট্রীয় অতিথি ভবন, হাজার হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা সেখানে ছিল, কারা কখন ঢুকলো কারা কখন বের হলো তার রেকর্ড কি সেখানে নেই? সম্মানিত বন্ধুগণ, সব কিছু রহস্যগরা। সেনাবাহিনী তারা নিজেদের একটা ইনকোয়ারি কমিটি করলো, সরকার তাতে হস্তক্ষেপ করলো, তিন দফা আমরা শুনেছি ওইটাতে সংশোধন করতে তাদেরকে বাধ্য করেছে, তারপরেও সেই রিপোর্টটা জনসম্মুখে আসতে দেয় নাই। ডাল মে কুছ খেলা হ্যায়, যদি ফাঁসির রশি আমার গলে ঝুলে যায়, এই ভয়ে সব কিছুকে ছিপিয়াটা করে বন্ধ করে রাখা হয়েছিল। কেন তাদের উপরে আঘাত? আঘাতটা এসেছিল এই কারণে যে দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক, তারা দেশের স্বার্থের ব্যাপারে কারোর সাথে আপোষ করবে না। সুতরাং তাদেরকে আপোষকামী দুর্বল বানানোর জন্য তাদের কোমরে আঘাত দেওয়া হয়েছিল। সীমান্তে আওয়ামী লীগের আগের পিরিয়ডে 96-2001 কুড়িগ্রাম জেলার রৌমারীতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা আশা করি ভুলে যাননি। পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল, বিনিময়ে 134টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছিল। তারা চেয়েছিল এর প্রতিশোধ নেবে, জানি না তারা কোন প্রতিশোধ কোথায় নিয়েছেন আমি বলতে পারবো না। আমাদের বর্ডার সে রাত্রে তারা কেন ক্রস করেছিলেন? তারা তো আমাদের প্রতিবেশী, আমরা তো তাদেরকে বন্ধু হিসেবেই দেখতে চাই, এখনো চাই। আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকব, আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকেও কষ্ট পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কেন আমরা এটা করব? আমরা তাদের সাথে সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ প্রতিবেশীসুলভ সহ অবস্থান চাই। তারা অতীতে যা করেছেন করেছেন, আগামীর দিনগুলো সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা। তারপরে আঘাতটা কার উপরে আসলো? 2010 সালের 29 জুন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি, নায়েবে আমির বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, বাংলাদেশের মানুষের কলিজার টুকরা আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ভূমিকা যিনি পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনজনকে গ্রেফতার করা হলো। কি অভিযোগ তাদের বিরুদ্ধে?
তারা ইসলাম ধর্মের অবমাননা করেছেন। হায়রে আফসুস, ইসলামের জন্য যাদের সঙ্গী সাথীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন তাদেরকেই, তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হলো, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছে। হাস্যাস্পদ। এরপরে এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন ইস্টার্ন সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লাকে। আল্লাহ তাদের সকলের শাহাদাত কবুল করুক। একে একে তারা 11 জন নেতাকে গ্রেফতার করলেন, বিচারের নামে অবিচার করলেন। স্বাধীন বাংলাদেশে যাদের নামে কোনো থানায় একটা জিডি পর্যন্ত ছিল না তাদের বিরুদ্ধে 42 বছর পরে মামলা দায়ের করা হলো। আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। একবার একটা ছোট অপারেশন করছে এক শিশু, সে একটু চপল এবং চঞ্চল। একসময় আমাকে বলতেছে, চাচা যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন। তা আমি তার দুষ্টামিটা মনে মনে বুঝতে পারলাম। তার বাবা আমাকে বলেছিলেন ও কিন্তু একটু চপল চঞ্চল এবং দুষ্টা প্রকৃতি। তা আমি সব কিছু শেষ করে যখন তার ড্রেসিং করছিলাম তখন তার মাথা যখন কাটতে যাব বললাম যে চাচা এই কাটছি ক্যাচ, ও মা আগে বলে চিৎকার দিছে যেন গোরের স্বাদ উড়ে যাবে। আমি বললাম তোমার কী হয়েছে? কয়েছে আপনি আমার অমুক জায়গা কাটছেন আর আমি কাটবো না একটু। আমি বললাম চাচা বহু আগে এটা কাটা হয়ে গেছে। কখন কাটা আর কখন চিৎকার দেয়, যদি ঘটনার সাথে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পৃক্ত থেকে থাকেন, তবে বাংলাদেশের স্বাধীনতার পরপর কার সরকার ছিল সেদিন আপনারা হামলা করেননি কেন, অভিযোগ দায়ের করেন নাই কেন? সেদিন আপনারা খুঁজে পেলেন না ব্যান্ডেজ কাটার সময় টের হয়েছে আপনাদের। আপনাদের উদ্দেশ্য বিচার করা নয়, আপনাদের উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক জামাতে ইসলামীকে ধ্বংস করা। বন্ধুরা জানেন না আপনারা ইসলামের আদর্শ মানুষ খুন করে ধ্বংস করা যায় না। আপনি একজন পুশ করবেন তার জায়গায় আল্লাহ 10 জন তৈরি করে দেবেন। আপনারা বড় কষ্ট দিয়েছেন 15.5 বছর আমাদের, আমাদেরকে জেলে নিয়েছেন, আমাদেরকে রিমান্ডে নিয়েছেন, আমাদের তরতাজা ছেলেদেরকে ধরে নিয়ে থানায় শুয়ে আপনারা রাইফেলের ব্যারেল লাগিয়ে তাকে গুলি করেছেন। এই ছেলেদের পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, কারো 2 পা নাই, কারো 1 পা নাই, কারো 2 হাত নাই, কারো 1 হাত নাই, কারো জীবন্ত মানুষের চোখ থেকে চাকু ঢুকিয়ে আপনারা তার 2টা চোখ খুলে ফেলেছেন। আপনারাও তো মানুষ, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে, এ সমস্ত পাশবিক কাজ করার সময় আপনাদের কলজাটা একবারও কেঁপে উঠল না। এর চাইতেও বিষাক্ত ছিল তরতাজা মানুষগুলোকে ঘর থেকে বাড়ি থেকে বাসা থেকে ধরে নিয়ে আপনারা উদাও করে ফেলেছিলেন, গুম করেছিলেন, আয়না করে ঢুকিয়েছিলেন। যারা ফিরে এসেছেন তাদের বর্ণনা হচ্ছে এমন এক ঘর যেখানে কোনো জ্বালানাল নাই, যেখানে কোনো আলো প্রবেশ করে না, যেখানে আজানের ধ্বনি কানে আসে না, কোন সময় রাত কোন সময় দিন কিছুই টের পাই না, যেন মনে হয় যে এটা একটা অনিশেষ রাত, এ রাত কখন শেষ হবে। মাঝে মাঝে গিয়ে বলতো তুমি রেডি হও, কলিমা পড়ো, গোসল করে নাও, আরও কিছু করতে হলে করে নাও, আজকেই তোমাকে শেষ করে দেওয়া হবে। এইভাবে সপ্তাহ নয়, মাস নয়, বছরের নয়, বছরের পর বছর এই মানুষগুলোর উপর আপনারা নির্যাতন করেছেন। তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছে, এখনো বহু সংখ্যকের কোনো খবর নাই। এই কাণ্ড কারখানা আপনারা করেছেন, এখন যারা ধরা পড়ছে তারা বলতেছে এটা আমি করি নাই, অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো যে এই গাছটা একটু এইদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে, মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন, ওনার সব কিছুতে ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং আপনাকে গডমাদার বানিয়েছে, আমরা বানিয়েছি। এমন শাসন করলেন, বললেন যে আমরা উন্নয়নের রাজপথে উঠাই দিয়েছি দেশটাকে, বললেন যে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল,
বাংলাদেশকে দেখে অন্যরা ঈর্ষা করে, এত সুন্দর বেহেস্তি বাগান পয়দা করলেন, তাহলে 15.5 বছরের মাথায় এইভাবে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হলো কেন? অনেকে বলে পালিয়ে গেছেন। আমি মানে ভদ্রতার খাতির ওই শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা হয়, যে নাম করে না। আমি বলি যে তারা দেশ ছেড়ে চলে গেছে। কেন গেলেন? এত মায়ার দেশ, সোনার দেশ, এটা ছেড়ে যাবেন কেন? হ্যাঁ, এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করবেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হবেন। আমাদের কোনো নেতৃবৃন্দকে পালিয়ে যাননি, পালাতে গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে, বাদালে, ঝুড়ে, ঝোপে, ছাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়েননি। তারা নিজ নিজ কর্মস্থলে, বাসস্থানে ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাব মীর কাসিম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন, ভাই বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন, আমি এক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশে জন্ম দিয়েছেন। আমি যদি এখন আমেরিকায় এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো, আমি মিথ্যা ষড়যন্ত্রের শিকার, আমাকে এই কথা বলতেই হবে। এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর উপর ভরসা করে আমার দেশে আমি ফিরে আসব। তিনি এসেছিলেন, হাসি মুখে ফাঁসি বরণ করেছেন। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছা এসেছেন। তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে, তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিৎকার দিয়ে বলেছেন, আমার উপর জুলুম করা হয়েছে। ইতিহাস কথা বলবে, যেমন তেমন ইতিহাস লিখলে ওই ইতিহাস টেকসই হয় না, ইতিহাস পরিবর্তন হয়। মতলবী ইতিহাস কোনোদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস কথা বলব। বন্ধুগণ, এখানেই কি শেষ? আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ব্যবসা ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে, এখানেই শেষ না। আমাদের উপর ঝাল মেটানোর জন্য একমাত্র সংগঠন যাদের নেতৃবৃন্দের বাড়ি করে বুলডোজার চালিয়ে ধ্বংস করা হয়েছে। এটা যুদ্ধের সময় এটা করা হয় না, যুদ্ধের চাইতেও বেশি আমাদের সাথে তারা ঝাল মিটিয়েছে। আল্লাহ তাআলার বিচার, তুক্তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলুকিয়াতের মালিক, যিনি চান তাকে কর্তৃত্ব জমিটা দান করেন, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। অতুজিল্লু মান তাশা, এবং যাকে চান আল্লাহ তার উপর জিল্লতি বা অপমান ছাপাই দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতায় যখন থাকে তখন নিজেই রব বনে যায়। আল্লাহকে ভয় করে না, পরোয়া করে না, হুঙ্কার দিয়ে, অহংকার করে, দাম্ভিকতাপূর্ণ কথা বলে, এরে মারো, ওরে ধরো, এরা রাখবো না, ওরে নিশ্চিহ্ন করবো, ওরে নির্মূল করবো, ওরে পাকিস্তানে পাঠাই দেবো, ওরে হিন্দুস্তানে পাঠাই দেবো, ওরে আফগানিস্তানে পাঠাবো, আর যদি না বলে তাইলে আমাজন জঙ্গলে পাঠাই দেবো। কত ধরনের কত হুঙ্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানি, আল্লাহ এই দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এই দেশের মানুষের সাথে ছিলাম, মাটি কামড়ে ছিলাম, জেল জুলুম এসেছে প্লাবনের মতো, আমরা সন্তুষ্ট চিত্তে এটাকে বরণ করেছি। বলবেন যে সন্তুষ্ট চিত্তে বরণ করলেন তো ওদের উপর অত রাগ কেন? আমাকে একজন সাংবাদিক বলল যে জেলে আপনি কেমন ছিলেন, আমি বললাম যে শ্বশুর বাড়িতে ছিলেন, তো বুঝলাম না। আমি বললাম যে এটা কোনো প্রশ্ন করার ব্যাপার হলো, জেল কি শ্বশুর বাড়ি?
জেলে তো নেই মানসিক এবং শারীরিক নির্যাতনের জন্য। তবে আল্লাহর পথে আমরা এই নির্যাতনকে কোনো পাত্তাই দেব এবং এটাকে সেই জেল হিসাবে গণ্য করি না। জেল ছিল প্রকৃতপক্ষে শিবে আবু তালিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের দাওয়াত দেওয়ার কারণে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে তার সমাজের দুরাচার নেতারা একত্রিত হয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। তিনি তার চাচা হযরতে আবু তালিবের নেতৃত্বে, যিনি আসলে তার কপালে ঝুঁকে নাই যে তিনি ঈমান কবুল করবেন, কিন্তু দিনের জন্য তিনি অনেক খেদমত করে গিয়েছিলেন। তার নেতৃত্বে পরিবারের 30 থেকে 32 জন শিশু থেকে বৃদ্ধ সেখানে 3 বৎসরের অধিক সময় ছিলেন। তাদের খাদ্য পুড়ে গেল, সমাজের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কোথাও তাদের সাথে কোনো মানুষকে কথা বলতে পর্যন্ত দেওয়া হলো না। বাধ্য হয়ে তারা ঘাস, গাছের পাতা, প্রথমে তাজা ডাল, শেষ পর্যন্ত না পেরে তারা মরা পশুর শুকনা হাড্ডি পর্যন্ত চিবিয়েছিলেন। ওইটা ছিল জেল। সেই তুলনায় বাংলাদেশের জেল আমাদের কাছে কোনো জেল নেই। আমাদের কর্মীদেরকে আমি চেয়ে চেয়ে দেখতাম যে দেখি জেলে ওর মানসিক অবস্থা কি, কপালের সাহিত্যটাকে আমি একটু পড়ার চেষ্টা করি, কবিতা কি লেখা আছে কবিতা, দেখতাম যে সবাই হাসত, অন্যরা অবাক হতো, এত জুলুম তোমাদের উপরে, তোমরা হাসো কিভাবে? আমাদের কর্মীরা জবাব দিত, এই হাসি আল্লাহর দান, আমরা এভাবেই হাসতে হাসতে মওলার সাথে মোলাকাত করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন এই গণবিপ্লবের পরে আমরা বলেছি যে সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করে দিলাম। কিন্তু কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। একটা সভ্য দেশ গড়ে তুলতে হলে, সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে। আমরা জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো, কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমরা নিষেধ করেছিলাম আমাদের কোন সহকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষ সাক্ষী, 56,000 বর্গ মাইলের প্রতিটি বালুকণা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি, কারো সম্পদ জীবন ইজ্জতের উপর আঘাত দেয়নি। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা আমাদের কোনো অহংকারের ব্যাপার না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। এত বড় জুলুমকে আমরা হজম করতে পেরেছি, আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার সম্মানিত ভাইরা, এখন লোকেরা বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই যে জুলুম বারবার আমাদের গাড়ি ফিরে আসুক? আমরা কি চাই এইভাবে হাজার হাজার আমাদের কলিজার টুকরা সন্তানেরা জালিমের হাতে নিহত হোক, লক্ষ লক্ষ সন্তানেরা আহত হোক, শত শত সন্তানেরা অন্ধ হোক? আমরা চাই না। আমরা যদি না চাই তাহলে এখন থেকে সবাইকে পাহারাদারি করতে হবে। কেউ যেন বাংলাদেশের মানুষের উপর আবার স্বৈরাচারী ব্যবস্থা চাপাই দিতে না পারে। কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, আর দেশের মানুষের অন্তরে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সেই শক্তি দান করবেন। তোমার ভূতের এই আমানত অমুক জায়গায় যাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে পানা চাই সকল ধরনের অহংকার এবং দাম্ভিকতা থেকে, যে আমরা এই হয়ে গিয়েছি, ওই হয়ে গিয়েছি। আমরা কখনো এটা বলি নাই, কখনো এটা বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন দেশ বিদেশের এই সম্প্রতিকালে যে আপনাদের জনসমর্থন কেমন হবে। আমি বললাম এটা আল্লাহ ভালো জানেন, আর নির্বাচন আসলে বোঝা যাবে যে আমাদেরকে মানুষ ভালোবাসে কি ভালোবাসে না। ভাই, আমরা এখন এগুলো বলতে পারবো না। কেউ আমাদেরকে 1% দিচ্ছেন, কেউ 10% দিচ্ছেন, কেউ 35% দিচ্ছেন, আমরা এগুলাতে নাই। আমরা সমস্ত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনের ভার সেই আল্লাহ তাআলার হাতে রেখেছি, যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি মুলুকিয়তের মালিক। তিনি যখন যাকে প্রয়োজন মনে করবেন তাকে উঠাবেন, যাকে প্রয়োজন মনে করবেন তাকে সরাবেন। আমাদের কারণে দীন ইসলাম এবং মানবতা যেন লাঞ্ছিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই দোয়া আপনারা সবাই করবেন। আমরা
এই দেশে মুসলমানরা আছেন, হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, এই চার ধর্মের মানুষ আমরা আছি, অল্প কিছু সংখ্যক নাস্তিকও আছেন দেশে, এদের সংখ্যা বড় কম, কিন্তু এরা চিৎকার দিয়ে বড় জ্বালায় যায়। এ দেশ আমাদের সবার, ওদেরও দেশ, যারা জ্বালায় তো তাদেরও দেশ। আমরা চাই এই দেশে সকল ধর্ম বর্মের মানুষ মিলেমিশে সমান নাগরিক অধিকারের ভিত্তিতে একটা শান্তির দেশ আমরা গড়ে তুলি। এইরকম একটা ইনসাফ ভিত্তিক শান্তির দেশ গড়ে তোলার জন্যই আমাদের এই সংগ্রাম। আর ইনসাফের মূল ঠিকানা হচ্ছে আল্লাহর দিন। এই জন্যে আল্লাহর এই দিন শুধু মুসলমানের জন্য নয়, শুধু কিছু মুত্তাকের জন্য নয়, আল্লাহর দিন কিন্তু সমস্ত মানবতার জন্য, মানবতাকে কল্যাণ দিতে এসেছে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, বিশেষ করে কুষ্টিয়ার জনসাধারণকে আহ্বান জানাবো, আসুন আল্লাহর দেওয়া প্রিয় কোরআনকে আমরা বুঝি, আমরা অন্তরে ধারণ করি এবং বিবেক ইমান অনুযায়ী আমরা পথ চলার সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমাদের দুনিয়া হবে শান্তির, আখেরাত হবে মুক্তির। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কলম আগে অবশ ছিল, মুখে একটা অদেখা তালা ঝুলানো ছিল, মন চাইতো লিখবেন সত্য কথা, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, কিন্তু আপনাদেরকে লিখতেও দেওয়া হতো না, বলতেও দেওয়া হতো না। যারা সাহস করে লিখেছেন, যারা সাহস করে বলেছেন, তাদের পরিণতি হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের মতো, তাদের পরিণতি হয়েছে সংগ্রাম সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আবুল আসাদের মতো, তাদের পরিণতি হয়েছে প্রেস জগতের নেতা রুহুল আমিন গাজীর মতো, তাদের পরিণতি হয়েছে শহীদুল আলমের মতো, ফটোগ্রাফার শহীদুল আলম সাহেবের মতো, আর কয়েকজনের পরিণত হয়েছে তাদেরকে দুনিয়া থেকেই বিদায় করে দেওয়া হয়েছে। একটু লেটলি সাইবার অ্যাক্টে তাদেরকে জেলে টেনে নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে। নারী হোক পুরুষ হোক কোনো ক্ষমা নেই, আল্লাহর নবীকে বেইজ্জত করবে কোনো সমস্যা নেই, কিন্তু আমার নেতা নেত্রীর গায়ে সামান্য সুচের ঘা নয়, গোলাপপুরের পাপড়ির আঘাত আমি সহ্য করব না, এরকম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল দেশটাকে। তারা বলতেন দেশ শান্তিতে আছে, আমি তাদের সময় কয়েকটা জায়গায় বলেছি, হ্যাঁ দেশ শান্তিতে আছে, কবরস্থানের শান্তিতে আছে। কবরস্থানে জীবন্ত মানুষ বসবাস করে না, কবরস্থানে থাকে মৃত মানুষ, তাই সেখানে কোনো প্রতিবাদও নাই, দাবিও নাই, কাজে কবরস্থান ঠান্ডা। বাংলাদেশকে ওই রকমই তারা শীতল করে দিয়েছিলেন, একটা জাতিকে তারা তাদের অন্তর থেকে রুহানিয়াত, তাদের যে জীবন সত্তা সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমরা ছিলাম জীবন্ত রোবট, আল্লাহ তালা মুক্তি দিয়েছেন। এখানে সাংবাদিক বন্ধুগণের অবদান আছে, আমরা এখন থেকে অনুরোধ করব, আল্লাহ মুখ খুলে দিয়েছেন, এটা আর জীবনে বন্ধ করবেন না, আল্লাহ হাত মুক্ত করে দিয়েছেন, মুক্ত হাত দিয়ে আপনারা জাতির খেদমত করুন, আপনারা কালোকে কালো বলুন, সাদাকে সাদা বলুন, আমিও যদি কালো হই আমাকেও ছাড়বে না, ধরতে হবে, না ধরলে জাতি আবার পথ হারিয়ে খাদে পড়ে যাবে, এবার খাদে পড়লে সেই গর্ত থেকে কবে কতকাল পরে উদ্ধার হবে আল্লাহ ভালো জানেন। এই জন্যে মিডিয়া হচ্ছে ওয়াচ ডগ, তারা সবসময়কার অতন্দ্র প্রহরী, সেই প্রহরীর দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমি শহীদ পরিবারের প্রতি আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি, সেই সাথে বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা আশা করি জনগণের আকাঙ্ক্ষাকে আপনারা অন্তরে ধারণ করে দেশ পরিচালনা করবেন, যত দ্রুত সম্ভব যে সমস্ত জায়গায় আগের সরকার আবর্জনা তৈরি করে গেছে সেগুলা পরিচ্ছন্ন করে একটা সুষ্ঠ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন একটা উপহার দিয়ে চিরদিনের জন্য জাতির কাছে আপনারা সম্মানিত হবেন সেই আশা আমরা করি, যেন জাতি ন্যায় এবং কল্যাণের পথে জনগণের আকাঙ্ক্ষার আলোকে জাতিকে পরিচালনা করতে পারে, শাসন করতে পারে, সেই রকম দল অথবা গোষ্ঠী যেন ক্ষমতায় আসে। কিন্তু আমরা সেই সাথে এটাও বলতে চাই, কেউ যদি ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে ভুল করেন, একবার জেগে ওঠা যুবকরা ঘুমিয়ে পড়বে না, একবার জেগে ওঠা 18 মানুষ কারো মুখের দিকে তাকাবে না, তারা এখন অধিকার আদায় করতে শিখে ফেলেছে,
সুতরাং অধিকার আদায় করেই ছাড়বে। সেই ব্যক্তি আমরাও যদি হই, আল্লাহ যদি আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করেন, গ্রহণ করেন, আমাদেরকেও সাবধান হয়ে চলতে হবে, ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, সম্মান করতে হবে জনগণকে, এবং কোনো কিছুর ভিত্তিতে এই জাতিকে আর বিভক্ত করা যাবে না। বিভক্ত করে আমাদের সর্বনাশ করা হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ উন্নয়ন তো দেখেছি, ভিজিবল কিছু ব্রিজ হয়েছে, কিছু উড়াল সেতু হয়েছে, কিছু সড়ক হয়েছে, কিছু সুন্দর সুন্দর ভবন হয়েছে, কিন্তু আমাদের অর্থনীতি একদম ধ্বংস ফুকলা হয়ে গেছে। আমাদের সাথে সমানতালে দেশের বাইরে যুদ্ধ করেছে প্রবাসীরা, তারা এই জালিম সরকারের হাতে আর রিমিটেন্সের কোনো অর্থই দিতে চায়নি। দুই দিন যাওয়ার পরে কড়জোড় করে তখন তাদের কাছে কান্নাকাটি করতে হয়েছে, বাবুরা তোমরা ছেড়ে দাও, ধরে রাখো না, মুদ্রাগুলো দেশে পাঠাও। তাদের এদের কথা ওই প্রবাসীরা শুনেনি, কারণ তারা দেশে যখন আসতো পদে পদে লাঞ্ছিত হতো, কোথাও সামান্যটুকু তাদের কোনো সম্মান বোধ ছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন তারা দেশে এসে বলতেছে আলহামদুলিল্লাহ এবার নিজের দেশে এসেছি। এর আগে যেন মনে হতো যে আমরা রিফিউজি হয়ে কোনো অন্য কোনো দেশে গিয়েছি এবং রিফিউজির আচরণ আমাদের সাথে করা হচ্ছে। আমরা দোয়া করি অবস্থা যেন সামনের দিকে আরও বেশি উন্নত হয়, আরও বেশি জনবান্ধব হয়, আমরা তাদের কাছেও কৃতজ্ঞ। তারা বিদেশে থেকে সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন, তাদের কিছু লোক এই সংগ্রামে শরিক হতে গিয়ে মিটিল মিছিল করেছেন, সংশ্লিষ্ট দেশ তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিয়েছে। আমরা উপদেষ্টা মণ্ডলীকে বলেছি দ্রুত তাদেরকে ছাড়ানোর চেষ্টা করুন এবং সম্মানের সাথে তাদের পুনর্বাসিত করুন। আজকেও আবার বলবো যে এই কাজটা দেরি করা আমাদের জন্য ঠিক হবে না, যত দ্রুত সম্ভব সেই কাজটা সম্পন্ন করে ফেলা উচিত। আরেকবার আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপর রহম করুন, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফয়সালা নাজিল করুন, আল্লাহ তাআলা এই জমিনকে মানুষের বসবাসযোগ্য একটা মর্যাদার জমিন বানিয়ে দিন, এবং আগামী দিনে শাসক যারা হবে সেই শাসকরা যেন আল্লাহকে ভয় করে চলতে পারে, সেই রকম শাসক বুঝতে আল্লাহ তাআলা নিজেই নির্বাচন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন শহীদ পরিবারের কাছে একটু যাব, আপনারা যে যেখানে আসেন মেহরবানি করে বসবেন। মিডিয়ার বন্ধুরা আপনারা আমাদেরকে এখন ছেড়ে দেবেন, আপনাদের এতক্ষণ সঙ্গ দিয়েছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আমরা মায়েদের কাছে যাব, বাবাদের কাছে যাব, আমরা মর্যাদার সাথে তাদের সাথে দুটি কথা বলবো এবং মর্যাদার সাথে তাদের আমরা কিছু উপহার তাদের হাতে তুলে দেবো। এই সময়টা আমরা চাচ্ছি না যে এটা কোনো ক্যামেরায় উঠুক, ক্যামেরাবন্দি হোক, কোনো মিডিয়ায় যাক, আমরা এটা একেবারেই চাচ্ছি না। তাদের মর্যাদার প্রতি সম্মান দেখাতে গিয়েই আমরা এটা চাচ্ছি না। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এখনও সহযোগিতা করবেন বলে অগ্রিম ধন্যবাদ। আসসালামু আলাইকুম।